মাতৃহারা হল লুরিন জ্যোতি গগৈ। পুত্রক সুখাগরত পেলাই বৈকুণ্ঠগামী লুরিণর মাতৃ শেহতীয়াক প্রেসার স্ট্রোকত আক্রান্ত হয়ে ডিব্রুগড়ের এখন ব্যক্তিগত হাসপাতালত চিকিৎসাধীন হয়ে আছিল এজেপির সভাপতিগীর মাতৃ। কিন্তু অবশেষত নিয়তির ওসর হার মানিলেই শয্যাশায়ী মাতৃগিয়ে বুধবারে নিশা প্রায় 10:45 বজাত সকলকে সুখাগরত পেলাই থ বৈকুণ্ঠগামী হয় লুরিণজ্যোতি গগৈর মাতৃ দুলু গগৈ। সমগ্র রাজ্যতে নির্বাচনী ধোয়ে তুলভার লগাই থাকার মাজতে এনে আকস্মিক ঘটনায় বারুকয়ে মর্মাহত করেছে এজেপির সভাপতিগীক। এনে এক কঠোর সময়ের মাজত যে নিঃসঙ্গ হয়ে রল লুরিণজ্যোতি গগৈ। উল্লেখ্য যে এজেপির সভাপতিগীর মাতৃ বিয়োগত সমগ্র রাজ্যবাসীর সমান্তরালক শোক প্রকাশ করলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল, পূব গুৱাহাটী সমষ্টির বিজেপি প্রার্থী সিদ্ধার্থ ভট্টাচার্য, বটদ্রবা সমষ্টির বিজেপি প্রার্থী আঙুরলতা ডেকার লগতে সদ অসম ছাত্র সন্থা অসম জাতীয় পরিষদ দল আর আলফা স্বাধীনে সোশ্যাল মিডিয়াযোগে পোস্ট প্রকাশ করে মাতৃগীর বিয়োগত মুখ্যমন্ত্রীগিয়ে গভীর শোক তথা সমবেদনা জ্ঞাপন করার বিপরীতে ইমেইল বার্তাযোগে শোক প্রকাশ করলে বিদ্রোহী সংগঠন আলফা স্বাধীনে। নিউজ ডেস্ক রিপোর্ট, ইশান নিউজ।